ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد যে মোরতাদ ফাসিক ও বেদাতিদের সাথে উঠাবসা ও চলাফেরার বিধান কি নিঃসন্দেহে তারা ভাইরাস এই ভাইরাস যেন আপনাকে আক্রমণ না করে সেটা খেয়াল রাখতে হবে অ্যান্টিভাইরাস আপনার থাকলে তাদের সাথে উঠাবসা বসা চলাফেরা কথাবার্তা বলতে পারবেন তাদের যে সংশয় সন্দেহ এবং তাদের যে শাহওয়াত কামনা বাসনা এবং দিন নিয়ে আপনাকে কনফিউজ করবে আপনাকে জান পথে নেওয়ার জন্য টানবে সেক্ষেত্রে আপনি যদি তাদের থেকে নিরাপদ মনে করেন নিরাপদে থাকার মতো আপনার মাঝে অ্যান্টিভাইরাস থাকে জ্ঞান থাকে তাহলে আপনি তার সঙ্গে ওঠামশা করতে পারবেন তাদের হেদায়তের জন্য দোয়া করবেন এবং তাদেরকে দাওয়াতও দিবেন আমি বলছি এভরি পার্সন এভরি টাইম তাদের জন্য দোয়া এবং দাওয়াত অপেন রাখবেন ক্লোজ করবেন না আপনি দোয়া ওপেন রাখেন বাট দাওয়াত দিতে গিয়ে যদি আপনি নিজেই নিজেই আপনি অস্তিত্ব হারিয়ে ফেলেন এমন একবার দেখা গেছে যে ইন্ডিয়াতে এক এক মুন্সী এক হিন্দু পণ্ডিতের সাথে তর্কে বিতর্কে গেছে এবং শর্তের মধ্যে ছিল যদি হেরে যায় তাহলে সে তার দলবল নিয়ে সে হয়ে যাবে এবং এক পর্যায়ে পণ্ডিত অনেক জ্ঞানী ছিল তর্কের খাতিরে সে যুক্তিতে হেরে যায় মুন্সির তো এলিম কারাম ছিল না এবং তার পুরো জাতি তার যে অনুসারী ছিল সবাইকে নিয়ে সে হিন্দু হয়ে যায় নাম মুজবিল্লা এমনটা হওয়া যাবে না এবং আপনি না পারলে অন্যকে অন্যদেরকে দিয়ে দাওয়া দেওয়ার চেষ্টা করবেন ওদেরকে ওদের হেরাইতে দোয়া করবেন তবে অবশ্যই আর যদি কোনোভাবে আপনি তাদের কোনো ভাইরাস আপনাকে আক্রান্ত করে ফেলে তাহলে দ্রুত অ্যান্টিভাইরাস দিয়ে সেটাকে থেকে আপনি মুক্ত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে এই নাস্তিকদের ফাসেক ফাজের যারা যারা দুষ্ট যারা দিন নিয়ে আমাদেরকে কনফিউজ করতে চায় আমাদের দিন থেকে শরীর জাহান্নামের পথ দিতে চাই তাদের থেকে আল্লাহ আমাদেরকে হৃদায়ত আর তাদেরকে আল্লাহ দান করুন এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং এই মানুষগুলিকে তাওয়াত আমাদের দায়িত্ব যারা যারা এই ব্যাপারে তাদের ব্যাপারে স্পেশালিস্ট যারা এদেরকে দাওয়া দিতে পারেন কারণ নাস্তিকদের অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন আছে যে সাধারণ মানুষের উত্তর জানে না সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের সাথে জড়ে যাওয়া ঠিক হবে না উপযুক্ত ব্যক্তিকে তাদের সঙ্গে তর্ক করতে হবে আল্লাহ আমাদেরকে দিনের উপরে অটল থাকার তফিক এবং এই যারা মুর্ যারা ফাসিক ফাজের যারা দিন দ্রোহী তাদের থেকে আল্লাহ আমাদেরকে আমাদের পরিবার সমাজ দেশকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি